এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন ছিল মানব জাতির দুঃসময়, মানুষে মানুষে হানাহানি, খুনোখুনি, লুটতরাজ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। এমনকি পিতা কর্তৃক নিজ ঔরসজাত সন্তানকে হত্যা করার ঘটনাও ঘটত অহরহ, শুধু কন্যা হিসেবে জন্মগ্রহণের অপরাধে, নারী হিসেবে জন্মগ্রহণের অপরাধে শিশুকে হত্যা করত সেই সময়ের বাবারা। এমন এক সময়ে মানুষকে পথ দেখাতে, মুক্তির পথ দেখাতে, কল্যাণের পথ দেখাতে মহান রাব্বুল্লাহ আলামিন পৃথিবীতে পাঠালেন রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর তার হাতে দিলেন মানব জাতির মুক্তির সনদ আল কোরআনুল করিম। আল কোরআনুল করিমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, সেভয় আইসক্রিম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। আমরা খুঁজছি 2024-এর সেরা প্রতিযোগীকে। সেই ধারাবাহিকতায় আমরা ক্রমশ অগ্রসর হয়ে যাচ্ছি চূড়ান্ত মহেন্দ্রক্ষণ অভিমুখে। সেরা প্রতিযোগীর জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার, দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন পুরস্কার রয়েছে প্রতিযোগীদের জন্য, প্রতিযোগীদের ওস্তাদদের জন্য রয়েছে পুরস্কার, তাদের জন্য রয়েছে উমরার ব্যবস্থা এবং পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে পিএইচপি মোটরসাইকেল। প্রিয় দর্শক, সম্মানিত বিচারক হিসাবে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শেখ শোয়েব মোহাম্মদ আল আজহারি, আন্তর্জাতিক কারি মোহাম্মদ জহিরুল ইসলাম, কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। প্রিয় দর্শক, প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের একটি আয়াত তিলাওয়াত করবেন, সেই আয়াতটি যে পৃষ্ঠায় রয়েছে সেই পৃষ্ঠার শুরু থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি আনাস প্রধানকে। হাফেজ আনাস প্রধান এবারে আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَمَا آتَيْنَاهُمْ مِنْ كُتُبٍ يَدْرُسُونَهَا أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قَالُوا سُبْحَانَكَ أَنْتَ وَلِيُّنَا مِنْ دُونِهِمْ بَلْ كَانُوا يَعْبُدُونَ الْجِنَّ أَكْثَرُهُمْ بِهِمْ مُؤْمِنُونَ فَالْيَوْمَ لَا يَمْلِكُ بَعْضُكُمْ لِبَعْضٍ وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالُوا مَا هَذَا إِلَّا رَجُلٌ يُرِيدُ أَن يَصُدَّكُمْ
يصدكم عما كان يعبد آباؤكم وقالوا ما هذا إلا إفك مفترى وقال الذين كفروا للحق لما جاءهم إن هذا إلا سحر مبين وما آتيناهم وما أرسلنا إليهم قبلك من نذير وكذب الذين من قبلهم وما بلغوا معشار ما آتيناهم فكذبوا رسلي فكيف كان نكير قل إنما أعظكم بواحدة أن تقوموا لله مثنى وفرادى ثم تتفكروا ما بصاحبكم من جنة إن هو إلا نذير لكم بين يدي عذاب شديد قل ما سألتكم من أجر فهو لكم إن أجري إلا على الله وهو على كل شيء شهيد قل إن ربي يقذف بالحق علام الغيوب قل جاء الحق وما يبدئ الباطل وما يعيد حسبك صدق الله العظيم PHP كورا ميرالو ما شاء الله ما شاء الله কুমিল্লার প্রতিযোগী আনাস প্রধানের তেলাওয়াত শুনছিলাম এদিকে সমুদ্রে উত্তাল ঢেউ বাতাস বইছে খুব জোরে এরই মাঝে আনাস প্রধানের তিলাওয়াত যেন আমাদের এই পরিবেশকে আরও উত্তাল করে তুলছিল সম্মানিত বিচারক শোয়েব মোহাম্মদ আল আজহারি আনাস প্রধানের আজকের পারফরমেন্স কেমন ছিল মাশাআল্লাহ তাবারাকাল্লাহ রায়া মাশাআল্লাহ আমরা খুবই মনোযোগ দিয়ে শুনছিলাম খুবই চমৎকার তিলাওয়াত করেছে অন্য অন্য পর্বের থেকে আজকে সুরের একটু পরিবর্তন ঘটেছে নতুন একটি হয়তো সুরে পড়েছেও তবে তিলাওয়াতের মান এবং সব কিছু খুব ভালো তিলাওয়াত করেছে মাশাআল্লাহ আমি সংক্ষেপে বলতে চাই যে এরকম ছোটো ছোটো প্রতিযোগী এবং এত সুন্দর কোরআনে কারিমের তিলাওয়াত আমরা শুনতে পাই যাদের এই অনেক কষ্টের সাধনার পরে পিএইচপি ফ্যামিলি এবং সবার প্রিয় চ্যানেল NTV এবং আমাদের কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান তাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে আজ আমরা সুন্দর তিলাওয়াতের এই আয়োজন শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি এজন্য আমি তাদের শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলা তাদের এই সুন্দর আয়োজনকে কবুল ও মঞ্জুর করেন আমিন কারি জহিরুল ইসলাম মাশাআল্লাহ আনাস প্রধান বিগত সময়ে ভালো তিলাওয়াত করেছে আজকেও ভালো করেছে আল্লাহ রাব্বুল আলামিন আনাসকে ভালো হাফেজ যেমন হয়েছে তেমনিভাবে ভালো একজন আলেম হওয়ার তৌফিক দান করুন হাফেজ মাওলানা আবু ইউসুফ মাশাআল্লাহ আনাসকে স্পেশালি ধন্যবাদ দেওয়ার জন্য গত পর্বে তার যে পর্বটি সেটা খুব ডাউন ছিল
সম্মানিত বিচারক মণ্ডলী তাকে সতর্ক করেছিল, অনেকটাই সতর্ক হয়েছে। শুরুটা তোমার সুর তাল এবং সব ঠিক ছিল, শেষের দিকে দুই একটা জায়গায় সুরটা ছুটে যাচ্ছিল, এটা যাতে না হয় সেদিকে খেয়াল রাখবে, এগিয়ে যাও। আনাস প্রধান, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। বাংলাদেশের কুমিল্লার মানুষ শুধু নয়, পুরো বাংলাদেশবাসী তোমার ক্রমান্বয়ে আরও অগ্রগতি প্রত্যাশা করছে, দোয়া করছে তোমার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পিএইচপি কোরআনের আলো। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আলারাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, সেভই আইসক্রিম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। এবারের প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি আনাস আবরারকে। চট্টগ্রামের প্রতিযোগী আনাস আবরার এবারে আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। واتقوا النار التي أعدت للكافرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ هم الطائفتان منكم أن تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون. ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون. إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة আবার বলো। إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين. بلى تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مسومين. وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم. ليقطع طرفا من الذين كفروا أو يكبتهم فينقلبوا
قَلْبُ خَائِبٍ لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ এই আয়াতটি আবার বলো لَيْسَ لَكَ لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ এখান থেকে পরিষ্কার করে বলো أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ يَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُضَاعَفًا وَاللَّهُ يُحِبُّ أكبر بولتو হবে يا ايها الذين امنوا لا تاكلوا الربا يا ايها الذين امنوا لا تاكلوا الربا لا تاكلوا الربا اضعافا مضاعفا واتقوا النار التي واتقوا الله لعلكم تفلحون واتقوا الله لعلكم تفلحون حسبك صدق الله العظيم صدق الله العظيم بي اتش بي كوراميرا ما شاء الله ما شاء الله انا صبران অত্যন্ত মায়াময় চেহারার অধিকারী আনাস আবরার সম্মানিত বিচারক কারি জহিরুল ইসলাম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আনাস আবরার এই বয়সে অনেক বাচ্চারা আছে পড়াশোনা শুরুই করেনি খেলাধুলা করছে বা নিজের পছন্দ মতো চলাফেরা করছে তো সেই বয়সে আনাস আবরার অনেকগুলি অডিশন দিয়ে পর্ব অতিক্রম করে প্রতিযোগিতা সে লড়ছে তার সাথীদের সাথে এই বিষয়টা আমি অনেক বড় আকারে দেখছি তার জন্য বিশাল একটা গৌরবের বিষয় এই জন্য তাকে আমি অভিনন্দন জানাবো আর আজকে দুইটি জায়গায় সে মিস্টেক করেছে সমস্যা হয়েছে এটা হতেই পারে কিন্তু তার তো চেষ্টার কোনো কমতি ছিল না এই জন্য আমি তাকে অভিনন্দন জানাবো আর পরামর্শ থাকবে ইনশাআল্লাহ তুমি চেষ্টা চালিয়ে যাও একসময় তুমি কখন না কখন কখনো তুমি বিজয়ের মালা ছিনে আনবে ইনশাআল্লাহ হাফেজ মাওলানা আবু ইউসুফ আপনি কিছু বলবেন আনাস আবরারের আজকের পারফরমেন্স নিয়ে না মাশাআল্লাহ আসলে এই বয়সে এত বড় স্টেজে বিদেশের বাড়িতে এসে এতগুলো প্রতিযোগীর সাথে সেরা সেরা প্রতিযোগী তাদের সাথে লড়াই করাটা এটা বিশাল একটা সাহসের ব্যাপার ইতিমধ্যে সেই সাহস সে অর্জন করেছে ইনশাআল্লাহ আমার মনে হচ্ছে যে আনাস অনেক দূর যাবে তোমার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা তুমি মন খারাপ করো না তোমার জন্য দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় দর্শক এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি ইব্রাহিম শেখকে হাফেজ ইব্রাহিম শেখ আসছে বাংলাদেশের মুন্সিগঞ্জ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
بسم الله الرحمن الرحيم كذلك وأورثناها بني إسرائيل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين قالوا لا ضير إنا إلى ربنا منقلبون إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون فأرسل فرعون في المدائن حاشرين إن هؤلاء لشرذمة قليلون وإنهم لنا لغائظون وإنا لجميع حاذرون فأخرجناهم من جنات وعيون وكنوز ومقام كريم كذلك وأورثناها بني إسرائيل فأتبعوهم مشرقين فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين
فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين حسبك صدق الله العظيم ما شاء الله ইব্রাহিম শেখ হাফেজ ইব্রাহিম শেখের তিলাওয়াত আমরা উপভোগ করছিলাম। প্রিয় দর্শক, ইব্রাহিম শেখের আজকের পারফরমেন্স কেমন ছিল সম্মানিত বিচারকদের কাছ থেকে জেনে আসি। হাফেজ মাওলানা আবু ইউসুফ। মাশা আল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ ফিক, অসাধারণ, সত্যি সত্যি আমি মুগ্ধ। ইব্রাহিম এগিয়ে যাও, অনেক অনেক শুভকামনা। খুব হৃদয়গ্রাহী একটি তেলোয়াত তুমি উপহার দিলে। নিশ্চয়ই আজকে সম্মানিত দর্শকরা তারা হারে হারে উপলব্ধি করেছে যে তাদের সন্তানরা কোন মাপের তেলোয়াত করতে পারে। এগিয়ে যাও, আমার মনে হয় তুমি যদি আরেকটু প্র্যাকটিস করো ইনশাআল্লাহ তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। এগিয়ে যাও। কারি জহিরুল ইসলাম, ইব্রাহিম শেখের তেলাওয়াত অত্যন্ত চমৎকার হয়েছে, হৃদয়গ্রাহী হয়েছে। আমার কাছে ভালো লাগছে, যারা তেলাওয়াত শুনছেন আশা করছি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। আমি তার মাতাপিতাকে অভিনন্দন জানাচ্ছি। তার মাতাপিতা অত্যন্ত ভাগ্যবান যে এমন একটি সন্তান তাদের ফ্যামিলিতে আল্লাহ দান করেছেন। তুমি ভালো হাফেজ হয়েছ, আরও চেষ্টা করো, ইনশাল্লাহ আন্তর্জাতিক অঙ্গনে যেন তুমি ভালো একটি রেজাল্ট অর্জন করতে পারো। ধন্যবাদ। জনাব শোয়াইব মোহাম্মদ আল আজহারি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেমন নাকি তুমি এখন তেলাওয়াত করলে ইব্রাহিম শেখ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যে পড়ো আর উঠতে থাকো, ভাসতে থাকো, যেমন নাকি তুমি দুনিয়ায় পড়েছিলে। তোমার স্থান হবে, যেখানে তোমার পড়া শেষ হবে সেখানে তোমার স্থান হবে জান্নাতে, সুবহানাল্লাহ। তো আমরা পড়া ওর তেলাওয়াত শুনছিলাম আর আমার মনে মনে আমি বলছিলাম যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এভাবে বলবেন যে এভাবে পড়তে থাকবে আর ভাসতে থাকবে আর তার স্থান করে নেবে জান্নাতে, সর্বশেষ স্থানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে এভাবে কোরআনের হাফেজ বানানোর তৌফিক দান করেন এবং কোরআনের হাফেজদের সহিত আল্লাহ তাআলা আমাদেরকে যেন কিয়ামতের দিন জান্নাতে একই স্থানে রাখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। প্রিয় দর্শক, সত্যি সম্মানিত বিচারকদের সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই, আমার সন্তান ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, হতে পারে অনেক বড় ব্যবসায়ী, কিন্তু তাতে আমার আখেরাতের জীবনে কতটুকু ফায়দা? কিন্তু এগুলোর পাশাপাশি আমার সন্তান যদি আল কোরআনকে ধারণ করতে পারে এবং ইসলামকে অনুসরণ করে ইসলাম অনুযায়ী জীবনযাপন করে, তাহলে নিশ্চয়ই আমার এ জীবনও সুন্দর হবে, আখেরাতের জীবনও অনেক বেশি সুন্দর হয়ে আসবে। তো ইব্রাহিম শেখকে আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি পাকিস্তানের প্রতিযোগী সৈয়দ হাম্মাদুল হাসান শাহ। হাফেজ সৈয়দ হাম্মাদুল হাসান শাহ আসছে পাকিস্তান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াকাল্লাহ হাম্মাদ, কিফ হালাক? আলহামদুলিল্লাহ বিখাইর। هل أنت تعرف النظام في هذه المرحلة؟ أعرف. في هذه المرحلة نحن نسأل سؤال من نصف الصفحة وأنت ستبدأ من بداية الصفحة، تمام؟ اقرأ من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عسى ربكم أن يرحمكم وإن عدتم لا أنت فهمت يعني أنا المكان الذي أنا قرأته في نفس الصفحة أنت تقرأ من بداية الصفحة يلا ركز واقرأ وإما تعرضن عنهم وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بكل شيء إنه كان بعباده خبيرا بصيرا ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا وأوفوا الكيل إذا كنتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها حسبك ما شاء الله باكستانের প্রতিযোগী সৈয়দ হাম্মাদুল হাসান শার তেলাওয়াত আমরা শুনছিলাম উপভোগ করছিলাম তার তেলাওয়াত সম্মানিত বিচারক শোয়েব মোহাম্মদ আল আজহারি এই সৈয়দ হাম্মাদুল হাসান শার আজকের পারফরম্যান্স নিয়ে কি বলবেন বিসমিল্লাহ মা শা আল্লাহ তাবারাকাল্লাহ اصلا انا اقول المتسابق من جمهوريه باكستان انت اعتقد انت لا تتعود في هذا النظام صحيح لانه لما انا سالت الاسئله السؤال من نصف الصفحه وقلت له ابدا من البدايه وهو ما اتى به فلما انا قلت له من بدايه الصفحه ما شاء الله اكمل بارك الله فيك হাফেজ মৌলানা আবু ইউসুফ মাশাআল্লাহ হাম্মাদকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি যে পাকিস্তান থেকে বাংলাদেশের সবচেয়ে ইসলামিক বিগ রিয়ালিটি শো পিএসপি কোরআন আলো ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য হাম্মাদ চমৎকার তেলাওয়াত করেছে যদিও এর আগেও আমি বলেছিলাম যে আমাদের প্রশ্নের ধরনটা একটু ভিন্ন
তো সেই কারণেই তাদের প্রবলেম হচ্ছে। তোমার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা। সৈয়দ হাম্মাদুল হাসান সাহেবের জন্য অনেক অনেক শুভকামনা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সামনে কামিয়াব করবেন এই প্রত্যাশা রাখছি। এখন ফলাফল ঘোষণার পালা। প্রিয় দর্শক, আমি আমার পাশে ডেকে নিচ্ছি আজকের পর্বের চার প্রতিযোগীকে, তোমরা আমার কাছে চলে এসো। আমার ডানে রয়েছে কুমিল্লার প্রতিযোগী আনাস প্রধান, সর্বডানে। তারপর রয়েছে চট্টগ্রামের প্রতিযোগী আনাস আবরার। আমার বায়ে রয়েছে মুন্সিগঞ্জের প্রতিযোগী ইব্রাহিম শেখ। এবং সর্ববামে রয়েছে পাকিস্তানের প্রতিযোগী সৈয়দ হাম্মাদুল হাসান শাহ। এই চার প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে কে যাচ্ছে আর কে বিদায় নিচ্ছে? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে মুন্সিগঞ্জের প্রতিযোগী ইব্রাহিম শেখ। অনেক অনেক অভিনন্দন ইব্রাহিম শেখকে, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল তিনজন, একদিকে আনাস প্রধান, আনাস আবরার, দুই আনাস আমার ডান পাশে, এবং রয়েছে বায়ে সৈয়দ হাম্মাদুল হাসান শাহ। এদের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে কুমিল্লার প্রতিযোগী আনাস প্রধান। বাকি রয়ে গেল দুজন, সৈয়দ হাম্মাদুল হাসান শাহ এবং আনাস আবরার। সৈয়দ হাম্মাদুল হাসান শাহও জানে আজ তার পারফরমেন্স অন্যদের তুলনায় খুব একটা ভালো ছিল না, ঠিক তেমনিভাবে জানে আমাদের আনাস আবরার তার পারফরমেন্স আজ খুব একটা ভালো ছিল না। পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে পাকিস্তানের প্রতিযোগী সৈয়দ হাম্মাদুল হাসান শাহ। অনেক অনেক অভিনন্দন সৈয়দ হাম্মাদুল হাসান শাহকে, ইউ আর গোয়িং নেক্সট রাউন্ড। আনাস আবরার এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। আমি বিশ্বাস করি আনাস আবরার একদিন বিজয় মালা ছিনিয়ে আনবে অনেক বড় আসন থেকে। এই প্রত্যাশা, এ দোয়া আমার পক্ষ থেকে রইল আনাস আবরারের জন্য। আমরা আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছে। সম্মানিত বিচারকদের মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ইমান ও আমলের সঙ্গে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এ পথে আমাদের আহ্বান, জীবনকে কর মহিয়া, জ্বলে ওঠো কোরআনের মহিমায় বিশ্বে শান্তির আওয়াজ তোলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।